আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রজ গুড লাইফ, আমি রুদ্র ইউসুফ চলে আসছি জেনারেল মোটরসে, যেটি তেজগাঁ গুলশান লিং রোডে অবস্থিত, এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের রিকন্ডিশন এবং ইউজ কার পেয়ে যাবেন। তবে এই মুহূর্তে ইউজ কারের কালেকশন বেশি, তবে আজকে আপনাদেরকে একটি রিকন্ডিশন গাড়ি দেখাবো, ড্যাশো কাভার ভ্যান 2017 মডেলের এই গাড়িটি। ঠিক আছে, চলুন আমরা গাড়িটি দেখি, গাড়ির দাম সম্বন্ধেও জেনে নেই, লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটাও আমরা জেনে নেব, এবং পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন গাড়ির নতুন নতুন রিভিউ। জামাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনাদের শোরুমে, রিকন্ডিশন ইউজ দুই ধরনের গাড়ি পাওয়া যায়, আর যেহেতু গাড়ির কালেকশন এই মুহূর্তে ভালোই আছে, তারপর একটু জেনে নেবো যে কী কী গাড়ি রয়েছে। আমরা সাধারণত রিকন্ডিশন গাড়ি বিক্রি করি, পাশাপাশি এখন নাম্বার করা ইউজ কার বিক্রি করছি, তো অনেক ইউজ কার আছে, রিকন্ডিশন কারও আছে আমাদের কালেকশনে, প্রচুর গাড়ি আছে। আচ্ছা, চাইলে যে কোনো গাড়ি দিতে পারবো, এলিয়ান, প্রিমিও, কাভার ভ্যান, হাইএক্স, নোয়া, পিয়াস, আলফা, নানান প্রকার গাড়ি দিতে পারবো আমরা, এবং পাশাপাশি ইউজ কারও দিতে পারবো। ইউজ কার এই মুহূর্তে কী কী আছে আমরা একটু জেনে নিই। ইউজ কার এই মুহূর্তে আমাদের অনেক আছে, এলিয়ান, প্রিমিও, এক্সিও, করলা, তারপরে আছে প্রিয়াস, হাইএস আছে আপনার, প্রিমিও 10-12-14-17-18 পর্যন্ত আমাদের ইউজ কার আছে। তারপরে র্যাভ ফোর আছে, পাশাপাশি র্যাভ ফোর, এস করলা, জি করলা, করলা ফিল্ডার, নানান পদের গাড়ি আছে, পাজারো টাইপের গাড়িও তো আছে। জি, কম বাজেটের গাড়িও আছে আমাদের, কম বাজেটের গাড়িও আছে, এবং পাজারোও দেখা যাচ্ছে, এবং প্রাডো গাড়িও, পাজারো, প্রাডো, হ্যারিয়ার, পাশাপাশি বিএমডব্লিউ আমাদের কাছে X5 আছে। আচ্ছা, দিতে পারবো। আচ্ছা, মোটামুটি সব ধরনের গাড়ি আছে, সব ধরনের গাড়ি আছে। তো আজকে আমরা কি রিকন্ডিশন নাকি ইউজ কার? আজকে আমরা একটা আপনাদের রিকন্ডিশন একটা গাড়ি দেখাবো, রিকন্ডিশন গাড়ি দেখবো। জি, একটা কাভার ভ্যান রিকন্ডিশন দেখাবো, যেটা কাভার ভ্যান, ডায়াটসু কাভার ভ্যান। আচ্ছা, এই গাড়িটি? হ্যাঁ, 2017 মডেল একটা কাভার ভ্যান, 660 সিসির গাড়ি, 660 সিসির গাড়ি, খুবই সুন্দর একটা গাড়ি, রিকন্ডিশন 2017 মডেল, 2017 মডেল। এটা কি ফ্রিজিং নাকি? না, কাভার ভ্যান, নরমাল কাভার ভ্যান, নরমাল কাভার, কাভার ভ্যান। জি, তার মানে বিভিন্ন কোম্পানির জন্য? হ্যাঁ, বিভিন্ন কোম্পানিতে ছোটখাটো মাল কাল ক্যারি, অল্প কিছু ক্যারি করার জন্য। আচ্ছা, মোটামুটি 350 কেজি ওয়েট, পিছনে 350 কেজি ওয়েট। হ্যাঁ, পিছনে 350 কেজি বহন করার ওয়েট। এই যে দেখেন আপনি, একটু অরিজিনাল বক্স, অরিজিনাল কাভার, জাপান থেকে হয়ে আসা, জাপানি ফিটিংস, জাপানি ফিটিং। জি, এখন কি নতুন করে কোনো কিছু ইনস্টল করতে হবে এই গাড়িতে? কিচ্ছু করতে হবে না, জাস্ট রেজিস্ট্রেশন করলেই হবে, এটা শুধু রেজিস্ট্রেশন করতে হবে, বডি টডি অল কমপ্লিট, শুধু রেজিস্ট্রেশন করলেই হয়ে যাবে। যে ভিতরটা দেখাবো একটু, আমি একটু সাইড থেকে দেখে নিই। হ্যাঁ, যে কাভার ভিতর সাইডটা দেখাই, এটা লক সিস্টেম আছে, লক করে রাখা যাবে। আচ্ছা, দুই দিকটা খোলার সিস্টেম আছে, তারপরে এইটাও নামানোর সিস্টেম আছে, নিচে হোল্ড করা যাবে, একটু দেখাই দিই, যদি ভালো হয় দেখাই দিই। তাহলে এইভাবে নামায়া পুরোটা নো ডাউনলোডিং করা যাবে। কাভার ভ্যান কি এই মুহূর্তে একটি নাকি আরও আছে? আরও আছে, ফ্রিজ আরও দিতে পারবো, হাইজেট কোম্পানি ফ্রিজার দিতে পারবো, এটা ডায়ার্সে কোম্পানির কাভার ভ্যান। আচ্ছা, আমাদের স্টকে আরও আছে। লক করে দিলাম, এক্সট্রা একটি চাকাও আছে, এক্সট্রা চাকা আছে, আমরা একটু সামনে চাকা আছে, গাড়ির সাথে টায়ার একদম নতুন টায়ার, জাপান থেকে যে টায়ারগুলো আসছে সব নতুন, নতুন টায়ার। এই গাড়ি থেকে অ্যালয় রিম লাগানোর দরকার আছে? অ্যালয় রিম, এটাই রিম, এটা তার কোনো অ্যালয় রিম লাগানোর দরকার হয় না, এটাই দেখতে প্রায় অ্যালয়ের মতো, ছোটো গাড়ি তো যেহেতু এগুলোই খুব বেস্ট চলে। ভিতরটা দেখাচ্ছি, একটু দেখান ভিতরটা, গ্লাসগুলো হচ্ছে ম্যানুয়াল, ম্যানুয়াল, ম্যানুয়াল গ্লাস, ম্যানুয়াল, এবং ডিভিডি প্লেয়ারও আছে, ডিভিডি প্লেয়ার অ্যান্ড ব্যাক ক্যামেরা দুটি আছে। আচ্ছা, ম্যানুয়াল গিয়ার? জি, পাওয়ার স্টিয়ারিং, ম্যানুয়াল গিয়ার, পাওয়ার স্টিয়ারিং, ম্যানুয়াল গিয়ার, এবং ফেব্রিক সেল সিট, ফেব্রিক সেল সিট। ইঞ্জিন দেখা যাবে ভাইয়া? হ্যাঁ, ইঞ্জিনও দেখাতে পারবো, ইঞ্জিনটা দেখালে ওদিক দা একটু ঘুরে ওই সাইড দিয়ে আসতে হবে, যদি আসেন তাহলে আমি একটু ভালো করে দেখে দেবো। বাম পাশের সিটের নিচে হচ্ছে ইঞ্জিন, হ্যাঁ ঠিক মিডল স্টাইলে ইঞ্জিনটা আছে, আপনি একটু ভিতরের দিকে একদম ফ্রেশ চকচকা, একদম চকচকা ইঞ্জিন, এই যে রেডিয়েটার ভিতরে ইঞ্জিন,
ওয়াশ করেননি এখনো? হ্যাঁ, এখনো ওয়াশ হয়নি। তারপর আপনি বডিটা দেখেন, একদম ইঞ্জিনের বডিটা পুরো চকচকে একদম ফ্রেশ। ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই ওয়াশ করে ডেলিভারি দেবো। হ্যাঁ, ইঞ্জিন ইঞ্জিন ওয়াশ করে ডেলিভারি দেবো। একদম নিখুঁত গাড়ি, কোনো মাইটার ঘষাটা থেকে চলে, যেহেতু রিকন্ডিশন কার এটা। এসির পারফরম্যান্স কিরকম আপনাদের? একদম কুলিং, ভিতরে এসি ফুল বরফ। আচ্ছা, অনেক সুন্দর, ঠান্ডা এবং ফোর্ট কন্ডিশন গাড়িটা। এই যে এখনো ফোর্টের যা লেখা আছে এখনো ফোর্ট কন্ডিশন, আমরা কোনো হাত দিই নাই, জাস্ট ফোর্ট থেকে যেভাবে আসছে ওইভাবে ধুয়ে রেখে দিছি। আচ্ছা, তারপর ফাইনালি আপনারা ওয়াশ পলিশ? ফাইনালি চয়েজ হইলো ওয়াশ পলিশ করে আপনার ডেলিভারি দিব। তারপরেও যদি কোনো কিছু ইনস্টল করার প্রয়োজন হয়, যারা কিনবেন, আশা করি কোনো কিছু প্রয়োজন হবে না। আমরা টেস্ট করছি, এটা 100% ওকে গাড়ি। তারপরও যদি মনে করে একটু চালানোর পরে কোনো সমস্যা আছে, আমরা ওকে করে দেবো। আশা করি কোনো সমস্যা নেই। একদম আবার সিট কাভারও ইনস্টল করা যেতে পারে? হ্যাঁ, সিট কাভার ইনস্টল করা যেতে পারে, যেহেতু দুইটা সিট, অল্পের ভিতরে সিট কাভার, সামনে পেছনে বাম্পার, সামনে পেছনে বাম্পার সেট করা যেতে পারে। ফগ লাইটের কোনো সিস্টেম নেই? না, ফগ লাইটের কোনো সিস্টেম নেই। এই লাইটে যথেষ্ট আলো, যে হেডলাইটে যথেষ্ট আলো আছে। যা হবে, এই গাড়িগুলো তো আপনার অকটেনে চলে? হ্যাঁ, পিওর অকটেনে চলে। অকটেনে চলে সুযোগ রয়েছে, তবে এগুলো করার প্রয়োজন নাই, যেহেতু 660 cc, এটাতে এমনি আমরা গ্যাসের চাইতে ভালো কিলোমিটার পাওয়া যাবে। না, তা ঠিক, যেহেতু ভালো কিলো যায়। হ্যাঁ, তার মানে এলপিজি বা সিএনজি ইনস্টল করে যে খুব একটা বেনিফিট হবে তা না? তা না, হ্যাঁ বেনিফিট হবে তা না। আচ্ছা, তার চাইতে তেলেই বেনিফিট ভালো, ইঞ্জিন ভালো থাকবে, পারফরমেন্স ভালো পাবে। 660 cc? জি। এই গাড়িগুলো আপনার ইয়ারলি ট্যাক্স কিরকম? এই গাড়ির ইয়ারলি ট্যাক্স আপনার আসবে 30,000 টাকার মতো। 30,000 টাকার মতো সব কিছু মিলাই 30,000 টাকা? আচ্ছা, আমার গাড়ির মডেল সম্বন্ধে আরেক বাজান। জি, গাড়ির মডেল হচ্ছে 2017 ডাইহার্সু কাভারভ্যান, 2017 মডেল। আচ্ছা, আর যেহেতু রিকন্ডিশন গাড়ি, আমি একটু জানবো যে এই গাড়িটির ক্ষেত্রে কোনো লোনের সুযোগ আছে কিনা? অবশ্যই, যে কোনো জায়গাতে আপনি লোন চাইলে লোন করা নিতে পারবেন, যে কোনো ব্যাংক, এনি ব্যাংক, আমরা লোন দিতে রাখি। তো প্রাইস কত রাখতেছেন ভাই? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 9,80,000। 9,80,000 টাকা? জি, 9,80,000 টাকা আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ আছে? আচ্ছা, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। জি, এই মুহূর্তে কাভারভ্যান আরও আছে? জি, আরও কাভারভ্যান দিতে পারবো। আরও আছে আমাদের আইজেট কোম্পানির আছে, ইসুজু কোম্পানির আছে, ডায়ারসু তো আছেই, ভালো সেল হচ্ছে, আশা করি এগুলো আরও দিতে পারবো। আমাদের স্টকে আছে। আর একটু শোরুম অ্যাড্রেসে জেনে নিই। যে আমাদের শোরুমটা হচ্ছে গিয়া তেজগা জেনারেল মোটরস, 247-48 গোলশান লিং রোড। ছোট লোকেশন হচ্ছে শান্তা টাওয়ারের পাশে, বললেই অনেকে চিনে, তো শর্টকাট লোকেশন শান্তা টাওয়ারের পাশে, গোলশান লিং রোড। আর আরেকটি বিষয়ে জেনে নেবো ভাইয়া, যেহেতু রিকন্ডিশন গাড়ি, আপনার এই ধরনের কাভার ভ্যান যেহেতু কোম্পানিতে চলে, আপনার লোন কি হয় ব্যাংকে? অ্যাভেলেবেল লোন হয়, কোম্পানির নামে লোন করা যায়? কোম্পানির নামে লোন করে দেওয়া যাবে। আচ্ছা, আর ভাইয়া রেজিস্ট্রেশন কীরকম লাগবে এই মুহূর্তে? এটা 660 cc, তো রেজিস্ট্রেশন কস্ট আসবে আপনার 70,000-80,000 টাকার মতো। রেজিস্ট্রেশন কস্ট 70,000-80,000 টাকার মতো? জি, 70,000-80,000। আর এই মুহূর্তে অল্প বাজেটের গাড়ি কী আছে? অল্প বাজেটের গাড়ি যদি নাম্বার করা দিতে চাই, তাহলে এই এক্সি সেলুন আছে আমার কাছে, 97-এর এক্সি সেলুন আছে। আচ্ছা, খুবই পারফরমেন্স ভালো গাড়ি, 97 মডেল। 97 মডেল, 110 চেসিস টাইপ হচ্ছে, 110 মডেল গাড়ি, মডেল হচ্ছে 97। এটা প্রাইস কীরকম ভাইয়া? এটা প্রাইস 5,00,000 আমরা দিতে পারবো। 5,00,000 টাকা? জি। আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস 5,00,000। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মাঝে সময় দিলেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।